আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব পুঁই শাক এই শাকটা আমরা সবাই চিনে থাকি এবং এটা আমরা খেতেও অনেকেই ভীষণ পছন্দ করি আমাদের স্বাস্থ্যের জন্য এই শাকটা অনেক বেশি উপকারী পুঁই শাকের কিন্তু বিভিন্ন রকম ওষুধি গুণ রয়েছে আগের সময়ে এই পুঁই শাক দিয়ে বিভিন্ন রকমের ঘরোয়া টোটকা করা হতো তেমনই কিছু ঘরোয়া টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং উপকারে আসবে পুঁই শাক আমরা মূলত রান্না করি বা ভাজি করি বা কোনো রেসিপি করি এভাবেই কিন্তু পুঁই শাকটা খেয়ে থাকি কিন্তু আমরা কয়জনই বা জানি এই পুঁই শাকের রয়েছে নানাবিধে ব্যবহার এবং ঔষধি গুণে সম্পূর্ণ এই পুঁই শাকের পাতা বা পুঁই শাক আমি এখানে বেশ কিছু পুঁইশাকের পাতা ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি আর ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে এবার এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব মূলত এখানে পুঁইশাকের পাতার রসটা আমার প্রয়োজন আমি এখানে তিন চারটি পাতা ব্যবহার করে এই রসটি বের করে নিয়েছি আপনারা চাইলে মাত্র একটি পাতা দিয়েও কিন্তু রসটা বের করতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে একটি পাতা হাত দিয়ে চটকে নিলেই কিন্তু পুঁশাকের রসটা সংগ্রহ করা যাবে আজকে যে ঘরোয়া টিপসগুলো আপনাদেরকে দেখাবো ছোট বড় বয়স্ক সবার জন্য আজকের এই টিপসগুলো ভীষণ উপকারী হবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় একটা বাটিতে দুই চামচ সরিষার তেল নিয়েছি এখানে সরিষার তেলের পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়েও নিতে পারবেন তবে অবশ্যই এটা মেপে নিতে হবে আপনি যতটুকুই নেবেন একটা চামচ দিয়ে মেপে নেবেন আমি দুই চামচ সরিষার তেলের জন্য এখানে দুই চামচ পুঁইশাকের যে রসটা বের করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিচ্ছি এভাবে আপনাদেরকে তৈরি করতে হবে দুই চামচ তেলের জন্য দুই চামচ পাতার রস ব্যবহার করতে হবে চার চামচ তেল নিলে চার চামচ এই রসটা ব্যবহার করতে হবে এভাবে এই তেলটি তৈরি করতে হবে এবার এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মানে ডিম যেভাবে ফেটিয়ে নিই আমরা সেভাবে এটি একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এটা কিন্তু চুলাতেও গরম করা যাবে আমি ওভেনে এক মিনিটে গরম করব। এটা যখন গরম করা যাবে পুঁশাকের পাতার যে রসটা তেলের মধ্যে কিন্তু এই এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে এবং খুব ভালো মতে তেলের সাথে কিন্তু এই নির্যাসটা মিশে যাবে চুলাতে দিয়ে করলেও কিন্তু ছোট একটা বাটিতে এভাবে লো আছে এটি করে নেওয়া যাবে এক দেড় মিনিটের মতো ওভেনেও কিন্তু এক মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে এবার এটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে এসেছি এটা এখনও গরম আছে আর খুব সুন্দরভাবে এই তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এই তেলটা কারা ব্যবহার করতে পারবেন যাদের বিশেষ করে শরীরে বাতের ব্যথা রয়েছে বাতের ব্যথার জন্য এই তেলটা ভীষণ উপকারী এই তেলটা একবারে বেশি করে তৈরি করে পনেরো দিন পর্যন্ত বাহিরে সংরক্ষণ করা যাবে বাতের ব্যথা হলে এটা কিন্তু খুবই অসহ্যকর অস্বস্তিকর যাদের হয় তারাই কিন্তু বুঝে হাতে পায়ে গোড়ালিতে বা পিঠে ঘাড়ে কোমরে যে সমস্ত জায়গায় ব্যথা রয়েছে সেই ব্যথার স্থানে এই তেলটা দিয়ে সুন্দর করে মালিশ করে নিতে হবে প্রয়োজনে কারো সাহায্য নিয়ে মালিশ করে নেবেন আর এই তেলটা যখন মালিশ মালিশ করতে হবে তখন কুসুম গরম থাকতে হবে কুসুম গরম থাকা অবস্থায় ব্যথার জায়গাতে যদি মালিশ করা যায় খুবই আরাম পাওয়া যায় তাৎক্ষণিকভাবেই কিন্তু রেজাল্টটা বোঝা যায় একবার মালিশ করলেই সঙ্গে সঙ্গেই বাতের ব্যথাটা কিন্তু কমে যায় এই তেলের মালিশটা রাতে করলে কিন্তু বেশি ফলাফল ভালো পাওয়া যায় রাতে মালিশ করে যদি ঘুমানো যায় তাহলে খুবই আরাম পাওয়া যায় ঘুমটাও কিন্তু ভালো হয় বাতের ব্যথা তাৎক্ষণিকভাবেই কমে যায় প্রতিদিন একবার অথবা দুবার করে ব্যথার জায়গাতে মালিশ করে নিলে খুবই উপকার পাওয়া যায় আপনারা অবশ্যই এটি তৈরি করে ব্যবহার করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন আরও একটি টিপসে চলে এসেছি আমি চুলাতে দুধ জাল করতে দিয়েছি এখানে আমি গরুর দুধ নিয়েছি তবে এখানে গরুর দুধটা ব্যবহার না করে যদি ছাগলের দুধটা ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয় এবং এটা তৈরির নিয়মই হচ্ছে ছাগলের দুধ দিয়ে আমি যেহেতু ঢাকাতে থাকি শহরে থাকি ছাগলের দুধটা সংগ্রহ করতে পারিনি এই জন্য গরুর দুধ দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি তবে আপনারা অবশ্যই ছাগলের দুধটা নেওয়ার এখানে চেষ্টা করবেন দুধটা ভালো করে অবশ্যই জাল করে নিতে হবে এবং গরম থাকা অবস্থায় এর সাথে এক চামচ পুঁইশাক পাতার যে রসটা করে রেখেছিলাম এটা মিশিয়ে দিতে হবে এক কাপ কুসুম গরম দুধের জন্য এক চামচ পুঁইশাক পাতার রসই কিন্তু এখানে যথেষ্ট যখন এটি মিশাবেন তখন কিন্তু দুধটা গরম থাকতে হবে আর অবশ্যই এখানে ছাগলের দুধটা নেওয়ার আপনারা চেষ্টা করবেন এতে করে রেজাল্টটা কিন্তু ভালো আসবে এর সাথে সামান্য একটু মধু মিশিয়ে দিব তবে যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তারা কিন্তু মধুটা এখানে স্কিপ করবেন মধুটা বাদ দিয়ে এটি সেবন করতে হবে এই রেমেডিটা কারা সেবন করতে পারবেন হুপিং কাশি যাদের রয়েছে আপনারা এই কাশিটার সাথে হয়তো অনেকেই পরিচিত গ্রামে কিন্তু হুপিং কাশি বলে হুপিং কাশিরের জন্য আগেকার দিনে এই ঘরোয়া টোটকাটি ব্যবহার করা হতো এবং এটি খুবই ফলদায়ক খুবই দ্রুতভাবে হুপিং কাশি দূর করে সেই সাথে খুসখুসে কাশি দীর্ঘদিনের পুরনো কাশি এই সমস্ত কাশি দূর করে দেয় এই ঘরোয়া টোটকাটি এটি খাওয়ার নিয়ম হচ্ছে যখন আপনি এটি তৈরি করবেন তখনই সেবন করে নেবেন কোনোভাবে সংগ্রহ করবেন না ফ্রিজেও না বাহিরেও না যখন এটি খাবেন তখনই তৈরি করে নেবেন এটি দুবার করে খেতে হবে সকালে একবার রাতে একবার অবশ্যই খাবার খাওয়ার পরে এটি এক কাপ পরিমাণ কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে নেবেন এটি কিন্তু বাচ্চারা খেতে পারবে না দুই বছরের নিচের বাচ্চারা খেতে পারবে না দুই বছরের পর থেকে সব বয়সী মানুষ খেতে পারবে এটা পুঁশাক পাতার রসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেই রসটা বের করে এই দুধের সাথে মিশিয়ে আপনি সেবন করতে পারবেন কিন্তু দুধের সাথে মেশানো অবস্থায় সংগ্রহ করা যাবে না এই রেমেডিটা তারা সেবন করতে পারবেন না যাদের পুঁশাখে অ্যালার্জি রয়েছে অ্যালার্জি থাকলে ছোটো বড়ো প্রাপ্তবয়স্ক কেউই খেতে পারবেন না আপনারা এটা বাদ দেবেন যদি অ্যালার্জি না থাকে সেই ক্ষেত্রে এই রেমেডিটা আপনি সাত দিন সেবন করে দেখুন কাশির জন্য খুব উপকার পাবেন দুই বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরও কিন্তু ঘন ঘন সর্দি এবং কাশি লেগে থাকে তাদেরও কিন্তু এই পুঁশাক পাতার রসটা খাওয়ানো যেতে পারে অবশ্যই ছয় মাস প্লাস হতে হবে বাচ্চা যখন বাড়তি খাবার খেতে পারবে তখন থেকেই কিন্তু দুই বছর পর্যন্ত এই রেমেডিটা সেবন করানো যাবে পুঁশাক পাতার রসটা এভাবে বের করে নিয়ে এক চামচ রস এভাবে নিয়ে এর সাথে সামান্য একটু মধু মিশিয়ে কুসুম গরম করে বেবিকে খাইয়ে দিতে হবে দুবার করে সকালে একবার রাতে একবার অবশ্যই ছোট চামচ ব্যবহার করবেন চা চামচের ছোটো চামচ যেগুলো রয়েছে আমি যে ধরনের চামচটা নিয়েছি এরকম চামচের এক চামচ করে বেবিকে খাওয়াবেন অবশ্যই বেবির ভরা পেট থাকতে হবে ভরা পেটে এই পুঁশাক পাতার রসটা খাওয়াবেন দুবার করে ছয় মাস প্লাস বয়স থেকে দুই বছর পর্যন্ত বেবিকে খাওয়ানো যাবে এভাবে যদি তিন চার দিন খাওয়াতে পারেন বেবির দেখবেন সর্দি সেরে গেছে কাশি যদি থাকে সেটাও কিন্তু সেরে গেছে এভাবে যদি কন্টিনিউ করতে পারেন তাহলে বেবি কিন্তু সর্দি বা কাশিতে আক্রান্ত হবে না আর এটি কিন্তু ঘন ঘনও আবার বেবিকে খাওয়াবেন না এতে করে কিন্তু বেবির পেট খারাপ হতে পারে বা সমস্যা হতে পারে তিন দিন বা চার দিন খাওয়ানোর পরে এটি গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরে পুনরায় আপনি এটি মাঝে মধ্যেই তৈরি করে খাওয়াতে পারেন এতে করে বেবির সর্দি লাগবে না বা ঠান্ডা কাশি সর্দিতেও বেবি ভুগবে না বেবি সুস্থ থাকবে পুঁশাকে বেবির অ্যালার্জি আছে কি না সেটি মা হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যদি অ্যালার্জি থাকে তাহলে এই রেমেডিটি বেবিকে খাওয়াবেন না যদি না থাকে সেই ক্ষেত্রে বেবিকে এটি ট্রাই করে দেখতে পারেন আশা করব আজকের এই ঘরোয়া তিনটি টোটকাই আপনাদের কাজে লাগবে ভালো লেগেছে উপকারে আসবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার করব